হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ না, চিকেন চাপের সাথে চিকেন বিরিয়ানি। তার কারণ হলো, তোমরা যদি কম সময়ের মধ্যে বিরিয়ানি এবং চিকেন চাপ দুটো একসাথে খেতে চাও, তাহলে এইভাবে করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এইভাবে করে দেখো, দারুণ টেস্টি হয় আর অনেক কম সময়তেও হয়ে যায়। আর দুটো আইটেমস পাচ্ছ, আর কি চাই। তো এখানে আমি মাংসটাকে ধুয়ে নিয়ে তারপর একে একে মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, এরপর আমি দিলাম কাজু ও পোস্তের পেস্টটা, এরপর আমি দিয়ে নিচ্ছি টক দই, এটা আগে থেকে ফেটিয়ে রাখা ছিল। এরপর আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে নেব কিছুটা ধনে গুঁড়ো। এরপর আমি দিয়ে নেব গরম মশলা গুঁড়ো, তারপর আমি দিয়ে নিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো। এরপর আমি দিয়ে নিচ্ছি এক চিপি গোলাপ জল, আর এক চিপি কেওড়ার জল, আর জায়ফল আমার কাছে শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি ক্রাশ করে দিতে পারিনি। বাট তোমাদের কাছে জায়ফল থাকলে ক্রাশ করে দিতে পারো। এরপর আমি দিয়ে নিলাম অল্প পরিমাণে মিঠা আতর। অবশ্যই মনে রাখবে, মিঠা আতর বেশি দেওয়া যায় না, খুব অল্প সামান্য দেবে। এরপর আমি দিয়ে নিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব কিছুটা সাদা তেল, এটা ম্যারিনেশনের জন্য কাজে লাগবে। যদি তোমরা তেল দিয়ে ম্যারিনেশনের জন্য রাখো, তাহলে খুব সুন্দর মশলাগুলো মাংসের সাথে বা যে কোনো জিনিস করো না কেন, ভালো করে জিনিসটার মধ্যে মশলাগুলো ম্যারিনেট হয়ে যায়। তো এদিকে আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, আর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তোমরা চাইলে দু তিন ঘন্টাও বা এক ঘন্টাও রেস্টে রাখতে পারো, যেহেতু আমার কাছে সময় নেই, সেই জন্য আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখলাম। আর হ্যাঁ, ওপর থেকে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। ভালো করে মাখানো হয়ে গেছে সমস্ত উপকরণগুলোকে, এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আমি এদিকে চালটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর তারপর আমি জলটা ফুটে গেলে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা সাদা তেল আর দু চামচ ঘি অ্যাড করলাম। আগে চিকেন চাপটা বানাবো, তার জন্য আমি তেলটা গরম করছি। প্রথমে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নিই, যেহেতু বিরিয়ানি হবে, যার জন্য আলু কিছুটা কেটে রেখেছি, সেগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো।
তো এদিকে দেখতেই পাচ্ছ সব কটা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দেব, তারপর আমি রান্নাটা স্টার্ট করব। আর ওদিকে বিরিয়ানির চাল একদম রেডি হয়ে গেছে। আর বিরিয়ানির চালের মধ্যে তোমরা কিছুটা অয়েলও ব্যবহার করতে পারো। আর এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর বিরিয়ানির যে মাংসটা বানানো হয় তার থেকেও বেশি আমার ভালো লাগে চিকেন চাপ দিয়ে যদি বিরিয়ানি বানানো যায়। তো এদিকে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। চিকেন যে ফ্রাই করে নিলাম হালকা, এটা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ যদি একটু ফ্রাই না করা হয় টোটালি চাপটার টেস্টই অন্যরকম আসবে, মানে ভালো লাগবে না খেতে। আর যদি দোকানের মতো পেতে চাও ফ্লেভার তাহলে একটু ফ্রাই করে নিও। আমি সব কটা চিকেনগুলোকে তুলে রেখেছি এবং ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পর আমি দিয়ে নেব ম্যারিনেট করা গ্রেভিটা। এরপর আমি হালকা নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে, তো আমি একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব ভাজা চিকেনগুলো। দেখে বুঝতেই পারছ এখনও কীরকম কালার এসেছে। দু মিনিট মতো কষিয়েছিলাম, বেশি কষালে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবং এরপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো জল, তারপর একটু ফুটে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এরপর আমি আলুগুলো সাজিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব লো ফ্লেমে। তো 15 মিনিট পর আমি ফিরে এলাম আর ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এই, কালারটা দারুণ হয়েছে না? তো 15 মিনিট পর হয়ে গেছে, আমি এবার এখান থেকে হাফ চিকেন চাপ তুলে নেব। ওই যে বলেছিলাম শর্টকাটে বা তাড়াতাড়ি চিকেন চাপ আর বিরিয়ানি খাওয়ার জন্য, এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি। চিকেন চাপও পাবে প্লাস বিরিয়ানিও পাবে। আর সবথেকে বড় কথা, চিকেন চাপের সাথে বিরিয়ানিটা হলে সবথেকে বেশি টেস্ট হয়। আর আমি ভাবছিলাম চিকেন চাপের সাথে আলু তুলবো কি তুলবো না, তো যাই হোক ফাইনালি আমি একটা আলু তুলেই নিলাম। আদির সব কিছুতেই আলু ভালো লাগে, সেজন্য এক পিস ওর জন্য তুলে রাখলাম। তো এটা তুলে রাখার পর আমি এর মধ্যেই ওপর থেকে চালটা দিয়ে নিলাম, লেয়ার না করলেও চলে। আর এরপর আমি ওপর থেকে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল, এক ছিপি দিয়েছি, আর এক ছিপি দেবো কেওড়ার জল। এদিকে মিঠা আতরটা শেষ হয়ে এসেছে, যার জন্য যতটা চেয়েছি দিতে পারিনি,
বাট আরেকটা শিশি রয়েছে, সেটা কিন্তু একটু কীরকম হয়ে গেছে, ভিতরে দেখলাম একটু হোয়াইট হোয়াইট কীরকম লাগছে, তো তার জন্য দিলাম না। আর পরের দিন সকালে দেখছি একটা জার পরিষ্কার করতে গিয়ে ওর মধ্যে মিঠা তো দুটো শিশি রয়েছে, তো কী আফসোস হচ্ছিল যে আগের দিন দেখতে পেলে কত ভালো হতো। আর এই যে সামনে থেকে দেখাচ্ছি, দেখো বুঝতে পারো কি না, এরকম সাদা সাদা মতো হয়ে এসেছে, তো আমি জানি না এটা খারাপ হয়ে গেছে নাকি, তোমরা কেউ জানলে কমেন্টে জানিও যে এরকম সাদা সাদা হয়ে এলে কি ওটা খারাপ হয়ে যায় মিঠা আতরটা, তো প্লিজ জানিও। লাস্ট আমি কী করেছি, ওই আতরের শেষার মধ্যে জল দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি তার উপর দিয়ে দিয়েছি, তো যাই হোক ফ্লেভারটা এসেছিলো, অসুবিধা হয়নি। তো এরপর আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এরপর আমি দিয়ে নিলাম বিরিয়ানির মশলা, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, এটা আমি বেশি করে দিয়ে নেব। এরপর আমি দিয়ে নেব দু চামচ ঘি, আমি দিয়ে নিয়েছিলাম ফুড কালার, এরপর আমি দিয়ে নেব ওপর থেকে বেরিস্তা। বেরিস্তা দেওয়ার পর আমি দমে বসাবো, আর সেটা 15 মিনিটের জন্য, কারণ মাংসটা আগে থেকেই 50% কুকড আছে, সেই জন্য আমি দমে 15 মিনিটের জন্য রাখবো, তাহলে ঠিকঠাক মাংসটা সিদ্ধ থাকবে, ঘাটবে না, অ্যান্ড ডোন্ট ওয়ারি চালটাও ঠিকঠাক মশলার সাথে কুকড হবে। আর এটা আমি কড়াইতেই করলাম, আর কোনো লেয়ার দিইনি দেখতেই পেলে, আর তার দমে বসানোর পরে কোনো আটা ময়দা কিছুই সাইডে দিয়ে আমি দমে দিইনি, তো তা ছাড়াও তোমরা বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, খেতে খেতে বলছি আমি আর্সালানের ফ্লেভার পাচ্ছি, তো আমি খুব খুশি হলাম কথাটা শুনে, কারণ আমাদের দুজনেরই বিরিয়ানি শুধুমাত্র আর্সালান ভাল লাগে, আর কোনো বিরিয়ানি তার ধারের কাছে আসে না আমাদের টেস্ট বার্ড ওয়াইজ। এদিকে আমি বিরিয়ানিটা কেটে নিচ্ছি এদিকে খেতে দেওয়ার জন্য, তো চলো দেখা যাক ও কি বলে। দোকানের মতো তো কাটতে পারবো না, বাট ওই ঘরোয়া পদ্ধতিতে যেরকম কাটে সেরকমভাবেই কাটছি। দোকানে যখন বিরিয়ানি খেতে যাই তখন একভাবে তাকিয়ে থাকি যখন বিরিয়ানি কাটে, খুব ভাল লাগে দেখতে, ওটাও একটা আর্ট, সবাই পারে না ওই রকম। কি মুখে জল আসছে, তো আমারও মুখে জল আসছে এডিট করতে করতে, সিরিয়াসলি যেমন খেতে হয়েছে তেমন দেখতে হয়েছে, সেরকম কোয়ান্টিটি আছে, ও কতদিন ধরে এটাকে খাবে আমি জানি না, বাট ও বিরিয়ানি হলে বাসি হোক টাটকা হোক যাই হোক, ও এক সপ্তাহ আগের বিরিয়ানিও যদি ওকে গরম করে দেয়া হয় ও খেয়ে নেবে, ও এত বিরিয়ানি ভালোবাসে। আর এদিকে রয়েছে চিকেন চাপটা, যেটা আমি অন্য কড়াইয়ে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ যেহেতু 15 মিনিট ওটা কুকড হয়েছিল, যার জন্য আমি আলাদা কড়াই বসিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। আর কেমন লোভ লাগছে বলো, ওফ বিরিয়ানির সাথে চিকেন চাপের গ্রেভি। কেমন হয়েছে আদি? তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে এবং সকলকে ভালো রাখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।